হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবল বিডুনে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো হাঙ্গেরি। আর হাঙ্গেরি কিন্তু একটা চমৎকার বিউটিফুল কান্ট্রি এবং ইউরোপের অন্যতম ধনী দেশ। এই দেশটিতে আপনি একটা ভিসা রয়েছে, বিশেষ করে আমরা ফার্ম ওয়ার্কার বলি, এটা হলো ফুড পিকার জব। বিশেষ করে স্ট্রবেরি যে পিকার রয়েছে, স্ট্রবেরি চাষ করতে হয় এবং তার পাঠতে হয় বাগান থেকে। আপনি যদি ইন্টারেস্ট হন যে জবটিতে আবেদন করবেন, আপনার কোনো অভিজ্ঞতা বা কোনো স্কিল ছাড়াই আবেদন করতে পারবেন। আর বয়সের লিমিট হলো 18 থেকে 60 বছর। আর আজকের ভিডিওতে যে টপিকসগুলো আলোচনা করব সেগুলো হলো আপনি কিভাবে হাঙ্গেরির জন্য একটা সিভি কাভারটা রেডি করবেন এবং আপনি ওইখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং কত টাকা স্যালারি পাবেন, কোম্পানি থেকে কী কী সুযোগ সুবিধা পাবেন। এছাড়া আমি লাইভ ডেমো দেখিয়ে দেব কিভাবে আপনি আবেদন করবেন আর বোনাস টিপস দিয়ে দেব যেন আপনি সহজে জবটি পেতে পারেন। যেহেতু হাঙ্গেরি একটা সুন্দর স্যান্ডজন ইউরোপিয়ান দেশ, তো আপনার কিন্তু চমৎকার সুযোগ রয়েছে। আর আপনি ঢাকায় বাংলাদেশ অফিস রয়েছে, এখান থেকে সবকিছু কাজ করতে পারবেন যারা বাংলাদেশে থাকেন। আর পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা আবেদন করতে চান, যদি ওদেশে হাঙ্গেরির এম্বাসি থাকে আপনি ওখানে জমা দিতে পারবেন। তো চলো শুরু করা যাক, আজকের টপিকসগুলো আমরা কভার করি। প্রথমে যে বিষয়টি রয়েছে, আপনার জন্য হাঙ্গেরির জন্য একটা সিভি কার্ডটা রেডি করতে হবে। সেটি কীভাবে রেডি করবেন? প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন, না থাকলে একটা রেডি করে নেবেন। তারপর একটা সুন্দর অফিসিয়াল পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করে দিবেন, ছবিটা যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর দিতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি যে ফার্ম ওয়ার্কিং কাজে দক্ষ, বিশেষ করে ফুড পিকিং, ভেজিটেবল পিকার এই ধরনের কাজ করেছেন, তাহলে আপনি এই ধরনের অভিজ্ঞতাটি দিয়ে দিবেন। আর যদি আপনার ওয়ার্কিং হিস্টোরি ভালো থাকে জব রিলেটেড, তা আপনি সেটি দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিবেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আপনার পাশের সন রেজাল্ট, ইউনিভার্সিটি, সেগুলো আপনি 5 পাস 8 পাস কোনো সমস্যা না, এগুলো অ্যাড করে দিবেন। তারপর যদি আপনার সরকারি বেসরকারি কোনো ট্রেনিং করা থাকে সেই ট্রেনিংগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিবেন ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আর যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে হবি, ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, সেটি আপনি অ্যাড করতে পারেন। আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাও অ্যাড করতে পারেন, এটি এক্সট্রা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে। হয়ে গেল আপনার একটা সুন্দর ইউরোপিয়ান ফরম্যাট সিভি। আর সিভিটি কিন্তু হবে 2 পেজের। তারপর রেডি করতে হবে একটা কাভার লেটার। সেটি কীভাবে রেডি করবেন, মানে আপনি হাঙ্গেরিতে কেন যেতে চান এবং আপনি এই কাজে গিয়ে তাদেরকে কীভাবে সাহায্য সহযোগিতা করবেন, সেই বিষয়টি চমৎকারভাবে ফুটিয়ে তুলবেন। তারপর যে বিষয়টি রয়েছে, আপনি আবেদন করবেন কোথায়? তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে হাঙ্গেরির এই যে লিঙ্ক রয়েছে ওয়েবসাইট সেটি দিয়ে রাখবো, আপনারা চেক করে ওখানে গিয়ে আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করতে পারেন না বা শিখেননি, তারা আমার ভিডিও লাস্টের থেকে দেখবেন, আমি লাইভ ডেমো দেখিয়ে দিয়েছি কিভাবে একটা কোম্পানি বা এজেন্সিতে আবেদন করতে হয়। তো আপনি সেটি দেখে কিন্তু নিজে নিজেই আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় হলো, আপনি এখানে স্যালারি পাবেন কত? তো হাঙ্গেরি, জার্মানি, ইটালির তুলনায় স্যালারি একটু কম, তাও আপনি 2.5 লাখ টাকা আয় করতে পারবেন, 2.5 থেকে 3 লাখ টাকা যদি ওভার টাইম ভালোভাবে কাজ করেন। তো ভালো একটা স্যালারি, বিশেষ করে আমাদের দেশের তুলনায় বা মতো। আর এখানে কিন্তু লিমিটেড ডিউটি করা থাকে, আর সুযোগ সুবিধা তো রয়েছে। তো আপনি যেসব সুবিধা পাবেন, কোম্পানি থেকে থাকা খাওয়া ফ্রিতে পাবেন, এছাড়া আপনার এই যে ভিসা স্পন্সরশিপ পাবেন, মানে আপনার শুধু বিমান ভাড়া লাগবে, আপনি টিকলে আদর খরচ হবে না। তারপর আপনার যে সুবিধাটি রয়েছে, আপনি এই পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস সেগুলো পাবেন। এছাড়া যে সুবিধাগুলো পাবেন, আপনার ইন্স্যুরেন্স করতে হয়, যেটা স্যান্ডজন ইউরোপিয়ান দেশ, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি করে দিবে। তো একটা চমৎকার সুযোগ রয়েছে আপনার জন্য। তো আপনার ডিউটি পালন করতে হবে 7টা 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, 7টা 40 ঘন্টা, মাসে 160 ঘন্টা কাজ। আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার, সেই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। যদি আপনি অন্য অন্য দিন পান 20 ইউরো করে, এদিন পাবেন 40 ইউরো। তো যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি কিন্তু তত হাই হবে। আর হাঙ্গেরি কিন্তু একটা শান্তিপূর্ণ দেশ আর খুবই বিউটিফুল একটা কান্ট্রি। তো আপনি যদি এখানে যেতে পারেন, আপনি ইউরোপের প্রায় 30টি দেশে ঘুরতে পারবেন, একটা চমৎকার সুবিধা রয়েছে। তো আর আপনি বছরে 28 দিন ছুটি পাবেন, সে 28 দিন কিন্তু আপনি দেশে থাকতে পারেন বা ভিন্ন দেশে ঘুরতে পারেন, বাংলাদেশে আসতে পারেন। যদি বাংলাদেশের নাগরিক হন তখন তারা রিটার্ন এয়ার টিকিট দিবে, একটা চমৎকার সুবিধা রয়েছে।
তো আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজি কথাবার্তা বলতে পারেন, তাহলে এই জবটিতে আবেদন করতে পারবেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি বেনিফিটেড হবেন, কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো লিঙ্ক সহ আমরা ভিডিও দিয়ে থাকি, যেন আপনি রেগুলার আবেদন করতে পারেন, আর আবেদন করে এইসব সুন্দর জিনিসগুলোতে যেতে পারেন, ভালো টাকা স্যালারি পান। তো একটা বিষয় হলো, অনেকে আমাকে ফোন দেন, তো ফোন দিয়ে আমাকে খুব পাবেন না, আপনি যদি ইন্টারেস্ট হন যে আমার সাথে কাজ করবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, তো আমি কিন্তু 100% রিপ্লাই দিই, আশা করি বুঝতে পেরেছেন। একটা বিষয় হলো, এই আপনারা যদি আমাকে আরও সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে পারেন, যারা বেশি বেশি শেয়ার করেন তাদের কিন্তু আমি ফ্রিতেই সিভি কাভারটা রেডি করে দিই, যেন আপনি নিজে নিজেই আবেদন করে যেতে পারেন, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে।